রাবেয়া আক্তার। আমার গত ভিডিও ক্লাসে আমি ছয় ঋতুর দেশ সম্পর্কে ছয় ঋতুর দেশ এই গল্প এই লেখাটি আমরা পড়েছি আমাদের বাংলা বই থেকে। আশা করি তোমরা সবাই গল্পটি ভালো করে পড়েছো গল্পটি। গল্পটি আসলে আমাদের দেশকে দেশের যে ছয়টি ঋতু এই ছয়টি ঋতু নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে আমি এখানে অনুশীলনের কাজ বাকি কাজগুলো করব। তাকে এখানে আমাদের গত ক্লাসে আমি শব্দগুলো করে দিয়েছি, আজকে আমি দুই নাম্বার শূন্যস্থান থেকে শুরু করব। দেখো এখানে উপরে বক্সে কিছু শব্দ দেওয়া আছে আর এখানে শূন্যস্থানগুলো। কারো ড্যাশ করা ভালো নয়, কারো ক্ষতি করা ভালো নয়, রাতের আকাশে ড্যাশ দেখা যায়। রাতের আকাশে রূপালি চাঁদ দেখা যায়। ড্যাশ আগেই বাড়ি ফিরে আসব, সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসব। নববর্ষে কত রকমের উৎসব হয়। গোলাপ খুব সুন্দর ফুল। বন্যায় জানমালের ক্ষতি হয়। ড্যাশ রোদে ঘুরে পিপাসা হয়েছে। প্রচণ্ড রোদে ঘুরে পিপাসা পেয়েছে। আষাঢ় মাসে আকাশে গাঢ় মেঘ হয়। হেমন্তকালে নবান্ন উৎসব হয়। বাংলাদেশে এক এক ঋতুকে এক এক রূপ দেখা যায়। এইগুলো আমাদের শূন্যস্থানগুলো। তারপর দেখো এখানে কিছু যুক্তবর্ণ আছে। সূর্য জয় রেফ, এখানে রেফ আর রেফ আর জ অন্তস্থীয় জ এই দুটো মিলে জয় রেফ। কার্য ধৈর্য পশ্চিম তালিবর্ষ চ সচ নিশ্চয় পশ্চাৎ জ্যৈষ্ঠ জফলা বর্গীয় জফলা। এখানে দুইটা যুক্তবর্ণ আছে, বর্গীয় জফলা আছে আর এই মূর্ধন্য ষ অর্থ দেখো দুইটা দেওয়া আছে। জফলা জ্যান্ত জ্যোতি আর এখানে মূর্ধন্য ষ ঠ এই দুইটা যোগে ষঠ কাষ্ঠ ওষ্ঠ। এখানে আছে গ্রীষ্ম গ্রীষ্ম এখানে এখানেও দুইটা গরফলা গ্রাম আগ্র অগ্র আর এখানে আছে মূর্ধন্য শর্ম শর্ম উষ্ম উষ্মা। এখানে আছে প্রচণ্ড প রফলা পয়ের সাথে রফলা প্রথম প্রচার। এখানে আছে শ্রাবণ তালিবর্ষ রফলা দুটো যোগে স্র শ্রেণী বিশ্রাম। ভাদ্র দ রফলা বা ভদ্র নিদ্রা আশ্বিন তালিবর্ষ বফলা অশ বিশ্ব। ফাল্গুন ল গ দুইটা যোগে ফাল্গুন ল গ বলগা ফলগু যুক্তবর্ণগুলো গেল আমাদের। এবার হচ্ছে গিয়ে চার নম্বরে কোন কোন মাস নিয়ে কোন ঋতু হয় তা ফাঁকা ঘরে লিখি। এখানে দেখো উপর বক্সে দেওয়া আছে হেমন্ত কোন কোন মাস নিয়ে হয়। হেমন্ত হয় আমরা জানি কার্তিক অগ্রহায়ণ। হেমন্ত কোন কোন মাস নিয়ে হয় কার্তিক অগ্রহায়ণ এই দুই মাস মিলে হেমন্ত। শরৎ হয় ভাদ্র আশ্বিন।
ভাদ্র আশ্বিন এই দুই মাস মিলে শরৎকাল। তারপর আছে গ্রীষ্ম, গ্রীষ্ম আমরা জানি খুবই সহজ, বৈশাখ এবং জ্যৈষ্ঠ। বৈশাখ ও জ্যৈষ্ঠ। শীতকাল, শীত হচ্ছে আমরা জানি পৌষ, পৌষ ও মাঘ। পৌষ ও মাঘ মাস মিলে হচ্ছে শীতকাল। বসন্ত, বসন্ত হচ্ছে ফাল্গুন চৈত্র। ফাল্গুন ও চৈত্র। আর এখানে হচ্ছে বর্ষা, বর্ষা আছে তাহলে আষাঢ় শ্রাবণ। আষাঢ় ও শ্রাবণ দুই মাস মিলে বর্ষাকাল। এই হয়ে গেল আমাদের চার নাম্বার। তারপর দেখো বন্ধুরা পাঁচ নাম্বার আছে আমাদের, ছবির বাম পাশে ঋতুর নাম লিখি ও ঠিক বাক্যের সাথে ডাক টেনে মিলাই। এই যে দেখো এখানে ছবি, ছবি দেখে লেখা আছে বসন্ত ঋতু। এই ছবিটা দেখে মনে হচ্ছে কিছু বাচ্চা মার কাছে, চুলার কাছে আছে, তারা আগুন পোড়াচ্ছে, মা পিঠা বানাচ্ছে, এরকম কিছু। তাহলে এটা হবে শীতকাল, এটা হবে আমাদের শীত। তারপর হচ্ছে এখানে বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে বর্ষা। তারপর হচ্ছে আম, আম দেখা যাচ্ছে। কোন ঋতুতে আম হয় আমরা জানি, বর্ষা, গ্রীষ্মকালে। গ্রীষ্ম। তারপর দেখো নতুন ধান ঘরে উঠেছে, এটা হচ্ছে হেমন্ত।